বিপদে ধৈর্য হারানো ঠিক নয়। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড জ্বরের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী বাঁচতে বাঁচতে সে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সেই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এর জন্য সে সমুদ্র তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বনের ফলমূল খেয়ে সে বেঁচে থাকত। এর ওই মধ্যে সে একদিন খাবারের খুঁজে বনের মধ্যে চলে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে বলল, হাই আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল যে কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি। জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। যখন আমরা খুব বিপদে পড়ি তখন আমরা প্রায় সবাই হতাশ হয়ে পড়ি। আমরা ভুলে যাই তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন।